কাকু চ্যালেঞ্জ নিয়েছে যে কচু খেয়ে যদি গলা ধরে তাহলে 50 টাকা আমাকে দেবে। বলেন কি? এই যে মাখা, এই যে মাখা, এই যে মাখা, এই যে মাখা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, বিন্দাস জাহাজ পাড়াবাড়ি আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি একটু অন্যরকম ব্লগ দিতে চলেছি তোমাদেরকে। আজকে আমি এসেছি হচ্ছে গিয়ে, তোমরা অনেকেই জানো বা শুনেছো যে কাঁচা সবজি মাখা বা কাঁচা ডাব মাখা এরকম ব্যাপার ভিডিও ভাইরাল হয়েছে। তো আমি আজকে চলে এসেছি কাঁচা ডাব মাখা কচু মাখা সেই কাকুর কাছে। তো আমরা এখন ওখানে যাব, গিয়ে তারপরে ওনার ওখানে কী কী মাখা হয় সব কিছু তোমরা দেখতে পাবে, জানতে পারবে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এসেছি, দেখতে পাচ্ছ অলরেডি, একটু জাস্ট অপেক্ষা। ঠিক আছে, তারপরে কথা বলতে হচ্ছে অনেক এখানে খুদ্দার আছে যেগুলো সবাইকে দিচ্ছে, আগে আগে সবাইকে দিয়ে নিই তারপর কথা। এখানে দেখো অনেক দাদারা রয়েছে যারা কাকুর দোকান থেকে এইসব কিনছে, আলু কাবলি। তারপরে দাদা তোমরা কি খাচ্ছ? আলু কাবলি খাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই পেছন দিকে আমার এখানে আরো অনেক কাকারা রয়েছে, সবাইকেই দেখাচ্ছি। তো আমি তো প্রথমবার এলাম, কাকার দোকানে অনেক নাম আছে শুনেছি, বিশাল ভিড় হয়। ঠিক আছে, লাইক করবে, সাবস্ক্রাইব, একদম একদম একদম। এই যে মাখা, এইভাবে, এই যে মাখা, এইভাবে, এই যে মাখা। এখানকার ঠিকানাটা কি আছে সেটা তোমাদের একটু বলে দিই গাইস, নিউ ব্যারাকপুর লেডিনগড় বি ব্লক। ঠিক আছে, 2000 ইয়ার্স লেটার। তো গাইজ, এই কাঁচা সবজি মাখা কাকুর নাম হচ্ছে রবি মিস্ত্রি। ওনার সকাল থেকে রাত পর্যন্ত একটাই কাজ, মাখামাখি করা। বলেন কি? তো যাই হোক গাইজ, এই কাকু আমাদেরকে এখন কচি ডাব মেখে খাওয়াবে, তো তোমরা দেখতে থাকো। ডাব মাখা হচ্ছে, কাকু কিভাবে ডাবটা মাখায় দেখো। এই যে খালি খালি করে কাটা হচ্ছে, এই ডাবটা খুললো, মানে কেটে খুললো আর কি। ডাবটা পুরো চালতের মতো দেখতে হবে। আচ্ছা আচ্ছা, ফালি ফালি করে কাটা হচ্ছে না, চালতের মতো। একটু দাঁড়াও দিচ্ছি। তোমরা দেখলে এই কাঁচা সবজি মাখা কাকুটা এই কচি ডাবটাকে হাতুড়ির বাড়ি মেরে মেরে কত সুন্দর থেতলে নিয়েছে। তো যাই হোক বেটা, কাঁচা সবজিওয়ালা মাখা কাকু দেখতে পাচ্ছ, এখন এই ডাবটাকে থেতো করার পরে নানান রকম মশলাপাতি এর সঙ্গে দিয়ে কচলে মুচলে মাখা শুরু করেছে রীতিমতো। তো এইটা দেখার পর আমার একটা কথা বলতে ইচ্ছা করছে গাইজ, আমরা কি ডাব মাখা খাবো না? খাবো না আমরা ডাব মাখা? তোমরা কি বলো গাইজ? এত সুন্দর করে ডাব মাখিয়েছে বেটা কাঁচা সবজিওয়ালা মাখা কাকু, আর সেটা যদি আমরা না খাই তাহলে তো কাকু কষ্ট পাবে। আর এত কষ্ট দেওয়া ঠিক হবে না বেটা কাঁচা সবজিওয়ালা মাখা কাকুকে, তাই না বলো? তাই আমরা খাবো ডাব মাখা। ডাব মাখা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে জাস্ট ট্রাই করব। দাদা আমাদের একটু আলু কুবলি ভালো করে দাও, ভালো লাগবে। দারুণ হয়েছে, ঠিক আছে, একদম পারফেক্ট। সুপার, 100 এ 100। ডাবটা কি এইভাবে মাখা যাবে তোমার, মানে নিজে ভাবতে পারছো?
তো এই রানিং করো কাকা হয়ে গেছে তো এই ঢাপটা যে এরকম ভাবে মাখা যাবে সেটা তোমরা চিন্তা করো আমি তো ভাবতে পারিনি আমি কিভাবে কিভাবে মাখাবে কাকা এই ঢাপটা যে মাখলাম মনে করে ইউজ করো আপনি কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু ঢাপ আচ্ছা আচ্ছা সিরিয়ে তাবো সেই কেবল মনে করে তুমি আমি ঢাপটা খেলাম সেই এটা একটা বিক্রি করা হচ্ছে সেটা কিন্তু না ওখান থেকে একদম কাদি থেকে গাছটাকে ছিঁড়ে নিয়ে কেটে তারপর ওটা মাখানো হচ্ছে গাইজ তো গাইজ এখানে কিন্তু 42 রকমের মাখা পাওয়া যায় 42 রকমের বুঝতে পারছো এই যে দেখো সব রকম সবজি আছে এখানে সব রকম ডাব লাউ পেয়ারা শসা গাজর যত রকম সবজি আছে সব রকম সবজি কিন্তু কাঁচা কাঁচা আমলকি সব রকমই কিন্তু মাখা হয় আর সব রকম কিন্তু এখানে পাওয়া যায় ও এখন ডাব মাখা খাচ্ছে ও আসে ডাব মাখা খেতে খেতে এদিকে চলে এসছে দেখো কেমন বল লাইফে এই প্রথম কচু মাখা খাচ্ছি গাইস কচু কচু দারুন গাইস দারুন যেতু যেতে খেতে দিল আগে মা বাবারা বস মা বাবারা ফিলে ভর্তি করে রাখতো মানে মাটির পাত্র মানে গাছ থেকে পেরে পাকানো হতে তুল সেটা কলসিতে করে রেখে দিত কলসিতে করে রাখতো আচ্ছা আচ্ছা যেমন আর স্মেলটাও তেমন দারুন দারুন মানে আমি তো ট্রাই করছি এই জন্য বললাম আর ও খাচ্ছে এই যে প্রয়োজন বুঝতেই পারছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে পৌঁছয় ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী এমনই আরো ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণে টাটা।